লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে অভিনব আয়োজন হাবড়ার ব্যবসায়ীর। তার নানা সময়ের নানা বয়সের ছবি দিয়ে স্মৃতিচারণের আয়োজন। ব্যবসায়ীর এই উদ্যোগে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ২৬টি ভাষায় ৫০,০০০এরও বেশি গান গেয়েছেন তিনি। পৃথিবী জুড়ে তার অসংখ্য গানের ভক্ত। সর্বোচ্চ গানের রেকর্ডে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা সুরের জাদুকর লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন হাবড়াবাসীর। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। ৯২ বছরের লম্বা সঙ্গীত সফরের পর ২০২২ সালে ৬ই ফেব্রুয়ারি মুম্বাইতে মৃত্যু হয় সঙ্গীত সম্রাজ্ঞী লতাজির। সোমবার ৬ই ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় লতাজির গানের ভক্ত এক বস্ত্র ব্যবসায়ীকে দেখা গেল বিশেষ উদ্যোগ নিতে। হাবড়া হিজলপুকুরের বাসিন্দা হাবড়া ১ নম্বর গলির বস্ত্র ব্যবসায়ী মিলন সাহা লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজের দোকানের পাশে একটি ফাঁকা জায়গায় লতাজির জন্ম থেকে মৃত্যু অবধি সব বয়সের বিভিন্ন সময়ের ছবির মাধ্যমে স্মৃতিচারণ করেন। দেবী সরস্বতীর মানুষকন্যা বলা হয় লতা মঙ্গেশকরকে। তাই এদিনের প্রদর্শনীতে সরস্বতী দেবীর মূর্তি যেরকম রাখা হয়েছে তেমনি রাখা হয়েছে একটি বড় বীণা। সবটাই যেন ছবির মতন তুলে ধরা হয়েছে লতাজির এই প্রথম মৃত্যুবার্ষিকীতে। লতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ছবিতে মাল্যদানের পাশাপাশি জেলে দিয়েছেন প্রদীপ। পাশেই সাউন্ড বক্সে মৃদু শব্দে বেজে চলেছে লতা মঙ্গেশকরের বিভিন্ন সময়ের গান। মধুবালা থেকে প্রীতি জিন্টা, প্রায় ৪১ জন নায়িকার লিপে গান গেয়েছেন লতা মঙ্গেশকর। সেই সব তথ্য তুলে ধরা হয়েছে এখানে। বাজারে আসা সমস্ত ক্রেতা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা সকলে মিলে মোবাইলে ক্যামেরায় ফ্রেমবন্দী করে রাখছেন এই বিশেষ মুহূর্তের ছবি। শুধু ক্রেতা বা ব্যবসায়ীরা না, এদিন হাবড়া পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে অন্য কাউন্সিলররা আসেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এখানে যোগ দিয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তিনি গত বছর এই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী। লতা মঙ্গেশকর মানেই হচ্ছে তার গলায় সরস্বতী বিরাজ করে, তার সৃষ্টি যে সমস্ত গান তো আজীবন চলবে। আমরা ভারতবর্ষের মানুষ লতা মঙ্গেশকরের জন্য গর্বিত এবং তার এই যে প্রয়াণ হয়েছে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমার ভাই মিলন সাহা একজন ব্যবসায়ী এবং তার সঙ্গে আরও অনেক সহযোগী ব্যবসায়ীরা রয়েছেন সকলে মিলে উদ্যোগ গ্রহণ করে এখানে লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকী তার বিভিন্ন কাজের ছবি দিয়ে এখানে তারা ডিসপ্লে করেছেন এবং মৃত্যুবার্ষিকীটাকে তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছেন এবং ওরা আমাকে আসতে বলেছে। আমি এখানে এসেছি, আমি নিজে কৃতজ্ঞ এবং আমি অভিভূত ওদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই। এইভাবেই যদি আমরা গুণী মানুষদেরকে স্মরণ করতে পারি তবেই কিন্তু তারা আমাদের মধ্যে বহুকাল বহুকাল বেঁচে থাকবেন। শ্রদ্ধা জ্ঞাপন প্রদর্শনীর পাশাপাশি প্রদর্শনীর আয়োজন কেমন হয়েছে তা জানানোর জন্য ছিল একটি বক্স। অনেকেই সেই বাক্সে তাদের মতামত জানিয়েছেন। এই বিষয়ে উদ্যোক্তা বস্ত্র ব্যবসায়ী মিলন সাহা বলেন, আজকের দিনে তুলে ধরা হলো লতা মঙ্গেশকরের মৃত্যুদিন। সেই মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এবং লতা মঙ্গেশকর ছিলেন মা সরস্বতী দেবীর মানসকন্যা বা বড় পুত্রী, ঠিক আছে। সেই জন্য তাকে আশীর্বাদ নেওয়ার জন্য বা লতা মঙ্গেশকরের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে এই অনুষ্ঠানটা করা। এইখানে রাখা হয়েছে প্রথমে সরস্বতীর একটা মূর্তি। লতা ছোটোবেলার থেকে একদম ছোটোবেলা থেকে বিভিন্ন সময় থেকে একদম মৃত্যু পর্যন্ত সমস্ত ছবি আমি খুব যত্ন সহকারে কালেক্ট করে রেখেছিলাম, সেইটা আজকে এখানে আমি প্রতিফলিত করেছি। যতদিন আমি থাকবো আমি অবশ্যই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।